দা সোশ্যাল বাংলার পর্দায় সঙ্গে রয়েছে নবনীতা। চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। আজ শিব চতুর্দশী, দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে উঠেছে ভক্তবৃন্দরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও রাজধানীর বিভিন্ন মন্দিরগুলোতে রয়েছে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। মহাশিবরাত্রি আজকে সন্ধ্যা 5:41 চতুর্দশী শুরু হয়েছে, সেটা চলবে আগামীকাল 6:39 অবধি। আজকে রাত প্রহরের পুজো হবে, প্রথম প্রহরের পুজো হয়েছে 7:00, তারপর 10:00, তারপর 1:00, তারপর ভোররাত্রি 4:00 সময় শেষ প্রহরের পুজোটা হবে। ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কেরচুমুনি TAGA অফিস কমপ্লেক্সে। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। প্রাণজিৎ সিংহ রায় ওনার বক্তব্যে জানান, সেখানেও দেখুন কৃষকদের জন্য অনেক টাকা ধার্য করা হয়েছে, 1.60 লক্ষ কোটি টাকা, 2.83 গ্রামীণ যোজনারও সঙ্গে যুক্ত, এবং আলাদা করে যদি কৃষি দপ্তরকে ধরা হয় 1.60 লক্ষ কোটি টাকা। বিভিন্ন স্কিম তো দিয়েছে প্রধানমন্ত্রী, কিষাণ সম্মান নিধি বলুন, আজকে সারা রাজ্য জুড়ে চলছে KCC-তে আওতা আনা কৃষকদের। এই জায়গাটা আমি যেখানে যাই, সেখানে গতকাল ধলাইতে আমি গিয়েছিলাম, তারাও বেশ যথেষ্টভাবে কাজ করছে সেখানকার অফিসাররা, বাকি রাজ্যের অন্য জায়গায় কাজ হচ্ছে। শিলচরের শঙ্কর মঠ ও মিশনে শিবরাত্রির ব্রত পালন করা হয় ধুমধাম করে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও শিলচর শঙ্কর মঠ ও মিশনে শিবরাত্রি ব্রত পালন করে অগণিত ভক্তরা। 21 ও 22 এই দুই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সুভাষ ব্রহ্মচারী, কাবুল মিত্র, অমল ভৌমিক প্রমুখ। তাই সমস্ত সনাতনী ভক্ত প্রাণ নারীবৃন্দ এই ব্রত উদযাপন করছে। আমরাও শঙ্করমঠ মিশনের পক্ষ থেকে অনেক বছর ধরে এই ব্রত উদযাপন করে থাকি। শিবের এই মহিমা জগতে প্রচারের জন্য, শিবের যে লীলা, শিব জগৎব্যাপী, যত্র জীব তত্র শিব। স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 21তম বার্ষিক সাধারণ কর্মশালা অনুষ্ঠিত হয় মুক্তধারা হলে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। জিষ্ণু দেববর্মা ওনার বক্তব্যে জানান, পাওয়ার ইঞ্জিনিয়ারদের সেদিন মিটিং হয়েছিল কয়েকদিন আগে, সেখানে সার্ভিস রুলস এর কথা উঠেছে, আমি সহমত, সার্ভিস রুল হওয়া দরকার এবং সেখানে কাজও চলছে। মিটিংয়ের পরে আমি MD TSC এর সঙ্গে কথা বলেছি, ট্রান্সফার পলিসি হওয়া দরকার, পাওয়ার ইঞ্জিনিয়ারদের, পাওয়ার ডিপার্টমেন্ট আমি দেখি, সেটা মন্ত্রী আমি, সেটার জন্য আমি বলেছি, কাজ চলছে, আপনারা চায় এই সরকার অন্তত এটা বুঝে। পূর্ব লক্ষ্মীপুর ADC ভিলেজে হাতির তাণ্ডবে ভুগছে গ্রামবাসী। গ্রামবাসীদের 25 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের পরিবারদের সঙ্গে খোদ দেখা করেন বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া, পাশাপাশি 9 জন প্রোটেকশন গার্ডকে সেখানে সুরক্ষার দায়িত্ব দেন। রামপ্লাই এলাকাতে পূর্ব লক্ষ্মীপুর ADC ভিলেজ কালকে রাত্রে হঠাৎ করে আমাকে ফোন করেছে ফজিবান টপ থেকে, এখানে প্রায় 25 জন এখানে অ্যাটাক হয়েছে, ওদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আলোচনা করছি। আমাদের অক্ষণ আমাদের PCF সঙ্গে আমি কথা হচ্ছে, এটাকে এখন এখানে আমরা 9 জন স্টাফ এখানে আমরা ডিপ্লয় করেছি, ওনারা এখানে থাকবে যত পর্যন্ত এখানে জনগণরা যাতে বয় না হয়, যার জন্য আমরা এখানে প্রোটেকশন আমাদের গার্ড থাকবো। ইভেন আমাদের এখানে লোকাল ভলান্টিয়ার হিসাবে এখানে ওয়াচ ডগ করার জন্য আমরা নিয়োগ করার জন্য আমরা কোথাও হয়েছে 5-6 জন ছেলেকে এখানে আমরা নিয়োগ করবো, যাতে টেম্পোরারি বেসিস যাতে এখানে আমাদের ডিপার্টমেন্টকে হেল্প করার জন্য। জালসই করে টাকা হাতিয়েছে বরতলা ব্যাংকের ম্যানেজার সহ 2 কর্মী, এমনটাই অভিযোগ করে ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘের কর্মীরা। এই বিষয় নিয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে আজ ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ মুখ্যমন্ত্রীর নিকট খোলা চিঠি প্রেরণ করে। আমরা আজকে CM কোয়ার্টারের এখানে CM স্যারের কাছে যাইতেছে একটা অনুরোধ নিয়ে। ত্রিপুরার যেই মিশন তেনে শুরু করছে, যত পুলিশ সপ্তাহে ডকগেট মাঠে যেই বক্তব্য দিছে তেনে, যেই স্বপ্ন তেনে ত্রিপুরারে ক্রাইম মুক্ত করার লাগে দেখতেছে, স্বচ্ছ ত্রিপুরা গড়ার এবং 11 মাসের মধ্যে পুলিশ বাবুরারে অর্ডার দেওয়া হয়েছে সমস্ত কেস সলভ করে। আপনারা অবগত আছেন গত জানুয়ারি মাসের 24 তারিখ একটা কেস ডায়েরি হয়েছে পশ্চিম থানাতে,
এই ব্যাংক মামলা, এই ব্যাংক মামলা আজকে আবার 24 তারিখ আবার নিকট আমরা দাঁড়ায় রয়েছি, কিন্তু তদনুরূপ আমরা কোনো ভূমিকা পরিলক্ষিত করতেছি না। যার ফলে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের মাননীয় সিএম ওনার কাছে অনুরোধ নেওয়া, করজোর অনুরোধ নেওয়া, আমরা তাদের কাছে একটা খোলা চিঠি তাদের দপ্তরে পৌঁছানোর লেগা, তাদের কোয়ার্টারে সিকিউরিটি গার্ডের কাছে একটা চিঠি আমরা দেওয়া যাবো তাদের কাছে পৌঁছানোর লেগা, তাদের যাতে করজোরে আমরা সংগঠনের তরফ থেকে তাদের কাছে অনুরোধ করি ত্রিপুরা রাজ্যকে ক্রাইম মুক্ত করার জন্য। আমরাও এক পায়ে খাড়া, উনি যেইভাবে এক পায়ে কাজ করতেছেন দিনরাত, আমরাও এটার পথে সহমত। ক্রাইম মুক্ত করতে গিয়া আমাদের যাতে দোষীদের সাব্যস্ত করিয়া আমাদের অর্থ আমাদেরকে ফেরত দেওয়া যাতে আমাদের উপকৃত করে। আজ এ পর্যন্তই, পরবর্তী খবরাখবর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।